এখানে এলে আপনি দেখতে পাবেন এক সুন্দর পৃথিবীর স্বপ্ন। প্লাস্টিকের বর্জ্য পদার্থ কাজে লাগিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। ফুল থেকে মণ্ডপের দরজা সবই প্লাস্টিকের। দূষণমুক্ত সবুজ পৃথিবীর শপথ নিয়ে সেজে উঠছে দক্ষিণ কলকাতা, আদি সর্বজনীনের পুজো। দূষণে ভরে উঠছে পৃথিবী। পথ চলতে অনেকেই ঠান্ডা পানীয় খাওয়ার পর প্লাস্টিকের বোতল রাস্তায় ছুঁড়ে ফেলে দেন, তার থেকে দূষণ ছড়ায়। দূষণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে এগিয়ে এসেছে দক্ষিণ কলকাতার সর্বজনীন পুজো সংস্থা। প্লাস্টিককে কাজে লাগিয়েই ফুল, পুতুল, ডাইনোসর, বিভিন্ন ধরনের জীবজন্তু তৈরি হচ্ছে মণ্ডপে। পলিব্যাগ যেভাবে আমাদের সমাজকে গ্রাস করতে আসছে, ঠিক এর সাথে একটা দুর্গাপুজোর ভীষণ মিল আছে। এই পলিব্যাগটাই আজকে যেন অসুরের রূপ ধারণ করছে। এই পলিব্যাগকে ধ্বংস করতে গেলে আবার মা দুর্গারই সাহায্য নিতে হবে। তাই এই পলিব্যাগের যে নেগেটিভ ব্যাপারগুলোকে আছে সেই সমস্ত জিনিস দিয়ে একটা ইনস্টলেশন করছি, যাতে মানুষ এখানে এসে বুঝতে পারে যে হ্যাঁ, এগুলোকে আমরা সাদরে গ্রহণ করব নাকি না, এগুলো বর্জন করার সময় চলে এসেছে। সেই জন্য আমাদের মানে বলার কথাটা হচ্ছে যে প্লাস্টিক বর্জন আর কি, আর নয় প্লাস্টিক। প্লাস্টিক কতটা ক্ষতিকর তা বোঝাতে মণ্ডপে নানা রকমের প্রতীকী ছবির ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে এই পুজো তুলে ধরছে পরিবেশ সচেতনতার বার্তা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।